সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয় জ্যোতি বা ছেদ চিহ্ন তো এই জ্যোতি বা ছেদ চিহ্নটা কেন প্রয়োজন আগে সেটা আমাদের জানতে হবে বাক্যের মনের ভাবটা পাঠক যেন সুন্দরভাবে বুঝতে পারে সেটার জন্য আমাদের এই জ্যোতি বা ছেদ চিহ্নটা প্রয়োজন আমি যদি একটা বাক্য বলি এরকম যে আমার এখন পড়তে বসা প্রয়োজন আর তারপরে মনে করেন এরকম বললাম যে আমি পড়তে বসবো না বসলে আমু বকা দিবে তাহলে খেয়াল করেন আমার এখন পড়তে বসা প্রয়োজন আমি পড়তে বসবো না বসলে আমু বকা দিবে এখন এই যে আমার এখন পড়তে বসে প্রয়োজন একটা বাক্য গেল এরপরে কি বলেছি অর্থাৎ দাঁড়িয়ে এরপরে এরপরে কি বলেছি এরপরে বলেছি যে আমি এখন পড়তে বসবো না বসলে আমু বকা দিবে তাহলে যে আমি পড়তে বসবো একটা বাক্য এরপর হচ্ছে না বসলে আমু বকা দিবে এখন আমি যদি এই যে আমি পড়তে বসবো এরপরে আমি যদি না দিয়ে আমি যদি কমাটা এর একটা শব্দ পরে দিই অর্থাৎ আমি এখন পড়তে বসবো না বসলে এখানে নায়ের পরে যদি কমাটা দিই তাহলে কী হবে আমি এখন পড়তে বসবো না বসলে আম্মু বকা দিবে তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেল না এক্স্যাক্টলি কেন হয়েছে শুধুমাত্র জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার না করার কারণে এই জন্য আমাদের এইটা মাথায় রাখতে হবে যে জ্যোতিচিহ্নের প্রয়োগটা কিন্তু খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট রাইট আচ্ছা যেমন মনে করেন ক্লাসের টি মানে শিক্ষক ঢুকলো এখন ঢুকে একটা স্টুডেন্টের নাম হচ্ছে রহিম তো রহিমকে ডাকছে এখন রহিমকে ডেকে মনে করেন শিক্ষক বলছে যে রহিম কেমন আছো বা রহিম এদিকে আসো কী বলছে রহিম এদিকে আসো আচ্ছা একটু খেয়াল করেন রহিম এদিকে এসো তাহলে এই বাক্যের মধ্যে একটু চিন্তা করেন তো কোথায় কোথায় কোন জ্যোতিচিহ্ন বসবে আমরা এখনও জ্যোতিচিহ্ন সম্পর্কে কিছুই পড়িনি বাট আমি জাস্ট বেসিকটি ক্লিয়ার করার জন্য বলছি কোথায় কোথায় কোন জ্যোতিচিহ্ন বসবে একটু চিন্তা করে ফেলেন ওকে ফাইন অনেকে বলতে পারেন যে একবারে শেষে দাঁড়িয়ে বসবে আবার অনেকে বলতে পারেন যে রহিমের পরে হয়তো বা কমা বসবে কারণ সম্বোধন করা হয়েছে সম্বোধনের পরে কমা বসবে তাহলে এই যে রহিম এদিকে এসো অর্থাৎ রহিমকে বলে আমি কিন্তু তাকে মানে প্রথমে হচ্ছে আমি তার কি কী দৃষ্টি আকর্ষণ করলাম তার মানে রহিম বলে আমি কিছুক্ষণ থামলো থামলাম সেটা কি যে রহিম তারপর হচ্ছে সে যখন আমার দিকে তাকালো তখন বললাম এদিকে এসো তাহলে এই যে জ্যোতিচিহ্নের প্রয়োগটা এই জ্যোতিচিহ্নের প্রয়োগটাই কী জ্যোতিচিহ্নের প্রয়োগটাই হচ্ছে আমাদের সঠিকভাবে বা বাক্যের অর্থটা মনের ভাবটা প্রকাশ করতে সাহায্য সাহায্য করে এবার আসেন আমরা এই জ্যোতিচিহ্নটা যে শিখবো জ্যোতিচিহ্নের ইতিহাসটা নিয়ে একটু শিখে আসি বা জেনে আসি জ্যোতিচিহ্নের প্রথম আবিষ্কার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি যেই গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন তার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি অর্থাৎ এটা একটা গ্রন্থের অনুবাদ মেইন গ্রন্থটার নাম ছিল হচ্ছে বৈতাল পঁচিশি ওখান থেকে এসেছে হচ্ছে বেতাল পঞ্চবিংশতি অর্থাৎ পঁচিশটা গল্প ছিল এখানে এই গল্পের এই গ্রন্থটার মধ্যে তো মজার ব্যাপার হচ্ছে এই গল্পে উনি সর্বপ্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন এর আগ পর্যন্ত জ্যোতিচিহ্নের ব্যবহার করা হতো না অর্থাৎ নিজের মতো করে সবাই যার যার মতো করে পড়তেন অর্থাৎ গল্প লেখা হতো মানে লেখা হতো ঠিক মতো কিন্তু নিজের মতো করে পড়তেন এটার মধ্যে কোনো জ্যোতি চিহ্ন ছিল না আচ্ছা তো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই জ্যোতিচিহ্নের যে ব্যবহারটা শুরু হয় অর্থাৎ বেতাল পঞ্চবিংশতিতে এই বেতাল পঞ্চবিংশীতে মানে এটা শুরু হয় কত সালে এটা শুরু হয় হচ্ছে আঠারোশো সাতচল্লিশ সালে অনেক জায়গায় এটা দেয়া আছে অনেক জায়গায় দেয়া থাকে যে আঠারোশো সাতান্ন সাল দেওয়া থাকে বাট এটা কিন্তু ভুল আঠারোশো সাতান্ন সাল না এটা আঠারোশো সাতচল্লিশ সাল হবে এবং যে ইনফরমেশনটা দিলাম এটা রেফারেন্স হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবনী গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ প্লাস হচ্ছে বাংলা পিডিয়ার সর্বজন শিক্ষিত যে বাংলা পিডিয়ার ওয়েবসাইট সেখানে ওইটা আঠারোশো সাতচল্লিশ সাল দেওয়া আছে সো আঠারোশো সাতান্ন সাল এটা ভুল হবে উত্তর ঠিক আছে আচ্ছা এবার আসেন বেতাল পঞ্চবিংশতির আমরা হিস্ট্রিটা জানলাম আচ্ছা এবার যদি প্রশ্ন করা হয় যে জ্যোতি বা চিহ্ন কয়টি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে কয়টি আচ্ছা জ্যোতি বা ছেদচিহ্ন কয়টি এটা বললে আমাদের মধ্যে অনেকেই উত্তর করি আমরা বারোটি অনেক উত্তর করি ষোলোটি অনেক উত্তর করি যার যার মতো করে এখন আসলে কারেক্ট আনসার কোনটা ওকে বলছি ব্যাপারটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে জ্যোতিচিহ্নের উদাহরণ দেওয়া আছে বারোটি কিন্তু বাংলা একাডেমির বইকে যদি আমরা ফলো করি বাংলা একাডেমির বইতে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণে জ্যোতিচিহ্নের প্রয়োগ দেখানো হয়েছে ষোলোটি আচ্ছা সো এই জন্য অপশনে যদি ষোলোটা থাকে তাহলে ষোলোটা হচ্ছে বেস্ট আনসার আর যদি ষোলোটা না থাকে সেক্ষেত্রে বারোটাই বেস্ট আনসার কনসেপ্টটা কি ক্লিয়ার তবে যদি ষোলোটা থাকে তাহলে আমরা ষোলোটা দিব আচ্ছা এবার আসেন তবে ওই যে বারোটার পরে যে বাকি চারটা এই চারটার প্রয়োগ সাধারণত এখন আমরা করি না সাধারণত যেমন এর মধ্যে দুই দাড়ি আছে একটা দুই দাড়ির প্রয়োগটা এখন আর সাধারণত আগের মতো নাই ফর দিস রিজন এগুলো আমরা এখন আর করি না ওকে সো বারোটা যেটা এই বারোটা নিয়ে আমাদের একটু জানতে হবে আচ্ছা তাহলে যদি প্রশ্ন করা জ্যোতি চিহ্ন কয়টা তাহলে ক্যটা কয়টা হবে বারোটা না ষোলোটা কয়েকটা হবে ষোলোটা যদি ষোলোটা অপশনে না থাকে সেক্ষেত্রে কয়টা হবে বারোটা আচ্ছা যদি প্রশ্ন করা হয় তাহলে বিরাম চিহ্ন কয়টি ওকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে উত্তর দিবে বিরাম চিহ্ন সংখ্যা জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন একই সো ষোলোটাই হবে বা ষোলোটা না থাকলে বারোটা হবে এই জায়গাটাই হচ্ছে প্যাচ এটা ভুল জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে একটা জিনিস আর বিরাম চিহ্ন ছে আর একটা জিনিস অর্থাৎ জিনিস একই কিন্তু নামটা একটু পরিবর্তন আছে অর্থাৎ নামের একটু মাহাত্ম আছে খেয়াল করেন যে কোনো চিহ্ন সেটাই জ্যোতি হতে পারে বা চিহ্ন হতে পারে কিন্তু বিরাম মানে কি বিরাম মানে থামতে হবে অর্থাৎ যে চিহ্নগুলোতে থামতে হবে শুধুমাত্র তাকেই বিরাম চিহ্ন বলা যাবে বাকি চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলা যাবে না এখন আমাদের টোটাল যে বারোটা জ্যোতিচিহ্ন আছে আমি বললাম একটু আগে এই বারোটা জ্যোতিচিহ্নের মধ্যে তিনটার মধ্যে থামার প্রয়োজন হয় না একটা হচ্ছে ইলেক একটা হচ্ছে হাইফেন একটা হচ্ছে ব্র্যাকেট এই তিনটা চিহ্নে যেহেতু থামার প্রয়োজন হয় না সুতরাং এদেরকে এই তিনটা চিহ্নকে কেবল চিহ্নই বলা হবে বিরাম চিহ্ন বলা যাবে না কিন্তু এদেরকে ছাড়া যে বাকি নয়টা চিহ্ন আছে এগুলোকে আমি বিরাম চিহ্ন বলতে পারবো কথা বুঝতে পারছেন অর্থাৎ বলা যায় যে সকল বিরাম চিহ্নই চিহ্ন কিন্তু সকল চিহ্নই বিরাম চিহ্ন নয় কনসেপ্টটা কি ক্লিয়ার কারণ সকল বিরাম চিহ্নই কি চিহ্ন কিন্তু সকল কি বিরাম চিহ্ন নয় কারণ সকল চিহ্ন তো থামতে হয় না কথাটা কি ক্লিয়ার ওকে ফাইন তাহলে এবার আসেন জ্যোতিচিহ্ন যে বারোটা আমরা বলছি এই বারোটার আমরা একটু নামগুলো আজকে শিখে আসি ঠিক আছে কারণ এই বারোটার নাম থেকেও কিন্তু প্রশ্ন আসে যে মনে করেন সম্বোধনের পরে কোন চিহ্ন বসে এখন নর্মালি কিন্তু আমরা শিখছি সম্বোধনের পরে কমা বসে কিন্তু মাঝে মাঝে এই নামগুলোর ইংরেজি নাম বাদ দিয়ে বাংলা নাম থেকে প্রশ্ন আসে এই যে কমা বললাম এই কমা ওয়ার্ডটা কিন্তু ইংরেজি শব্দ তাহলে এটার বাংলা নাম কি ওকে বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ ঠিক আছে তাহলে এই যে বলা হয় পাদচ্ছেদ এই কারণে আমাদের বাংলা নামগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং কমাকে পাদচ্ছেদ বলার কারণ কী কারণ দেখেন কমা বসে হচ্ছে কোনো শব্দের পদ এখানে অর্থাৎ পদ মানে পা সো পায়ের কাছে বসে অর্থাৎ নিচের দিকে কোনায় বসে এই কারণে এটাকে বলা হয় পাদচ্ছেদ আচ্ছা এবার আসেন যে চিহ্ন যে বারোটা এর বারোটার আমরা হচ্ছে ইংরেজি নামগুলো একটু শিখে ফেলি এর সাথে সাথে বাংলা নামও শিখে ফেলবো ওকে দেখেন অলরেডি তো আপনাদের এখানে একটা ছক চলে আসছে তো ছকের মধ্যে আমরা আস্তে আস্তে করে বারোটার নাম ইংরেজি এবং বাংলা দুটোই শিখে ফেলবো ওকে সো ফার্স্ট হচ্ছে দাড়ি আমরা যেটাকে দাঁড়ি বলি অ্যাকচুয়ালি এটার নাম দাড়ি না এটা চিহ্নটা হচ্ছে দাড়ি বাট আমরা বলি এটাকে অ্যাকচুয়াল বাংলা নামটা হচ্ছে পূর্ণচ্ছেদ আর যেটা ইংরেজিতে বলা হয় যেটাকে ফুল স্টপ ইংরেজিতে কি বলা হয় ফুল স্টপ বাংলা পূর্ণচ্ছেদ আর চিহ্নটা হচ্ছে ঠিক বোর্ডে যেরকম দেওয়া আছে লম্বা একটা চিহ্ন ঠিক এরকম ওকে এরপর হচ্ছে কমা তো কমার এটা হচ্ছে ইংরেজি নেইম বাংলা নামটা হচ্ছে এটা হচ্ছে পাদচ্ছেদ আমি মাত্রই বললাম কমা এটার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ তিন নাম্বারে আছে অর্ধচ্ছেদ অর্থাৎ কমার উপরে একটা ডট দেওয়া থাকবে দেখতে অনেকটা এরকম হবে আর এটার ইংরেজি নাম হচ্ছে সেমিকলন ইংরেজি নাম কি কলন আর বাংলা নাম কি বাংলা নাম হচ্ছে পাদচ্ছে বাংলা নাম হচ্ছে অর্ধচ্ছেদ অর্থাৎ অর্ধচ্ছেদ কেন কারণ পাদচ্ছেদে যতটুকু থামতে হয় সেমিকলনে তার অর্ধেক থামতে হয় এই কারণে এটার নাম হচ্ছে অর্ধচ্ছেদ আচ্ছা এরপর হচ্ছে কলন কলন হচ্ছে দুইটা ডট কলন কি দুইটা ডট এখন কলনের সাথে কিন্তু আবার বিসর্গর অনেক মানে ঝামেলা হয় অনেকেই কলনের জায়গায় বিসর্গ মানে বিসর্গ দিয়ে ফেলি আমরা মনে রাখতে হবে বিসর্গর মাঝখানে ফাঁকা আছে কিন্তু কলনের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই কোনো জ্যোতি চিহ্নের মাঝখানেই কোনো ফাঁকা নেই এটা মাথায় রাখতে হবে যেমন কমা হোক সেটা কোশ্চেন মার্ক হোক সেটা চিহ্ন হোক যেমন অনেকেই কোশ্চেন মার্কের শেষে বিশাল করে একটা মানে ডট দেয় বা চিহ্নের শেষে বিশাল করে একটা ডট দেয় মাঝখানে ফাঁকা দিয়ে এটা ভুল শুধু জাস্ট একটা বিন্দু দিতে হবে ঠিক আছে জ্যোতি চিহ্নের মাঝখানে কখনো ফাঁকা হয় না আপনি খেয়াল করে দেখবেন কোনো চিহ্নের মাঝখানে ফাঁকা নেই ঠিক আছে আচ্ছা তাহলে এবার খেয়াল করেন কোলনটা কি জাস্ট দুইটা ডট আচ্ছা আর এটা হচ্ছে কোলনটা হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলাটা হচ্ছে কোলনে বাংলাটা হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ ঠিক আছে কোলনটা কি দৃষ্টান্তচ্ছেদ আচ্ছা এবার আসেন তারপর হচ্ছে হাইফেন ওকে হাইফেন এটা ইংরেজি শব্দ এর বাংলাটা হচ্ছে পদ যোজক চিহ্ন এবং এই হাইফেনটা কোথায় ব্যবহৃত হয় খেয়াল করো নিচে সমাজবদ্ধ পদ আমরা দুইটাকে একসাথে করতে কিন্তু হাইফেন ব্যবহার করি এই জন্যই বললাম পদ যোজক মানে দুইটাকে সংযোগ করছে যেমন মা বাবা মাঝখানে হাইফেন বসে যায় চা নাস্তা বা চা বিস্কুট মাঝখানে হাইফেন বসে যায় অর্থাৎ পদকে যোজন করতেছে সংযোগ করতেছে ওকে কলনের পরে হচ্ছে আমরা বললাম হাইফেন হাইফেনের পরে হচ্ছে ড্যাশ মানে হাইফেনের চেয়ে একটু বড়ো হাইফেনটা হচ্ছে একটু ছোটো হাইফেনের চেয়ে একটু বড়ো কি ড্যাশ এবং ড্যাশের বাংলা নামটা হচ্ছে রেখা ড্যাশের বাংলা নাম কি রেখা ওকে এরপর আসি আমরা সাত নাম্বারে সাত নাম্বারে আছে হচ্ছে কোলন ড্যাশ মানে এতক্ষণ প্রথমে শিখেছি কোলন এরপরে ড্যাশ এরপরে কলন ড্যাশ তো কোলন ড্যাশ কি যেহেতু কোলনের বাংলা হচ্ছে দৃষ্টান্ত কোলনের বাংলা কী দৃষ্টান্ত ছেদ আর ড্যাশের বাংলা হচ্ছে রেখা তার মানে ড্যাশের বাংলা কী হবে দৃষ্টান্ত রেখা কনসেপ্টটা ইয়ে ক্লিয়ার কলনডাসের বাংলা কী হবে দৃষ্টান্ত রেখা এবং ড্যাশের চিহ্নটাও হবে ঠিক এরকম কোলন তারপর একটা ড্যাশ চিহ্ন ওকে এরপর হচ্ছে আমরা সেই প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্নের ইংরেজিটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন এটা আমরা সবাই জানি দেন হচ্ছে চিহ্ন নোট অফ এক্সপ্লিনেশন এটাও আমরা জানি তারপর হচ্ছে উদ্ধৃতি চিহ্ন যেটাকে ইংরেজিতে আমরা বলি ইনভার্টেড কমা আর বাংলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন অর্থাৎ যে কোনো বক্তার প্রধান মানে বক্তার সরাসরি বক্তব্য যদি থাকে সেক্ষেত্রে আমরা দুই পাশে ইনভার্টেড কমাটা ব্যবহার করি ওকে এরপরে আসেন সেটা হচ্ছে ইলেক চিহ্ন বা এটার আরেকটা নাম হচ্ছে লোপ চিহ্ন বা চিহ্ন ইলেক বা লোপ বা বর্ণলোপ যেটাই খুশি সেটা বলা যায় এই চিহ্নটা হচ্ছে কমার মতো তবে ব্যবহারের দিক থেকে কমাটা বসে যেমন পাদচ্ছেদ মানে নিচে আর ইলেকটা বসে হচ্ছে মাথার উপরে বুঝতে পারছেন ওকে অর্থাৎ একদম দেখবেন উপরের দিকে বসে এবং এই ইলেকটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাপোস্ট্রফি এবার আপনি হয়তো আরও ভালো আইডেন্টিফাই করতে পারছেন অ্যাপোস্ট্রফি আমরা যেটাকে বলি সেটাকে আমরা বলছি বলছি হচ্ছে ইলেক ঠিক আছে বা চিহ্ন এগুলোর প্রয়োগ বিধি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব অ্যান্ড সর্বশেষ সেটা হচ্ছে ব্র্যাকেট যেটাকে বাংলা হচ্ছে আমরা বলি বন্ধনী চিহ্ন এই হচ্ছে বারোটা নাম এবং বারোটা নামের ইংরেজি শব্দ ও বাংলা শব্দ সহ আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করলাম আগামী পর্বে এই শব্দগুলোর বা এই জ্যোতি চিহ্নগুলোর কোথায় কোনটা ব্যবহার করা হয় এবং কেন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ